চিন্তা করতে পারেন যে আমাদেরকে একা একা কবরে যেতে হবে, সেখানে দুইজন ফেরেশতার সম্মুখীন হয়ে সওয়াল জবাব দিতে হবে, কেউ পার পাবে না। একজন সাহাবীর নাম ছিল সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন? কোন যুদ্ধে শহীদ হয়েছেন কে বলতে পারবেন? 500 টাকা পুরস্কার দিব, বলেন। তুমি আমাকে 500 দিবা, ভুল করেছ উত্তর, ভুলটা তুমি দিবা আমাকে 500। খন্দকের যুদ্ধ, কোন যুদ্ধ? খন্দকের যুদ্ধ। এই যুদ্ধে তিনি শহীদ হয়েছেন, হাতের মধ্যে একটা তীর এসে লেগেছিল, এখান থেকে রক্তটা ছিঁড়ে গিয়েছিল, রক্ত পড়তে 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 এভাবে তার ইন্তেকাল হয়ে যায়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় ভাজন সাহাবী ছিলেন সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু, আনসারী সাহাবী। তিনি যখন মারা গেছেন, শহীদ হয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ পাকের আরশ কেঁপে উঠেছে, তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, সুবহানাল্লাহ। এবং 70,000 ফেরেশতা তার জানাজার নামাজে শরীক হয়েছিল, নিঃসন্দেহে তিনি জান্নাতি, তাই না? এই সাহাবীর কবরেও কবর তাকে চাপা দিয়েছিল। আপনি কি বুঝতে পারছেন ভাই? আমার ভাষা নাই, আমি কিভাবে বুঝাব? এই সাহাবীর কবরেও কবর স্বাভাবিক একটা চাপা সবাইকে দিবে এটা দিয়েছিল। অতএব মানুষের সামনে অপেক্ষা করছে মউত এবং কবর, তারপর সওয়াল জবাব, হয় কবর হবে জাহান্নাম না হলে জান্নাত।